হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আজকের ভিডিওটিতে দেখবো কেন শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করা হলো। ভিডিওটি শুরু করার আগে এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা দ্রুত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। বাংলাদেশের যে কোনো একটি স্টুডেন্টকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি বড় হয়ে কি হতে চাও, অ্যান্সার কিন্তু আসবে ডক্টর, ইঞ্জিনিয়ার, আর্মি অফিসার অ্যান্ড গভর্নমেন্ট জব। আমাদের মধ্যে থেকে কেউ কিন্তু বিকিপার, অডিও এডিটর, ভিডিও এডিটর, টিকাল হ্যাকার, আর্ট গ্রাফিস্ট হতে চাও না। আমাদের মধ্যে থেকে 80-90% স্টুডেন্ট এই জবগুলোর নামই জানে না। একটি রিসার্চে দেখা গেছে বাংলাদেশের 100 জন স্টুডেন্টের মধ্যে 46 জনই কিন্তু জবলেস। এই জন্য বাংলাদেশে স্টুডেন্টদের বিদেশে যাওয়ার প্রবণতা বাড়ছে। মূলত এই শিক্ষা ব্যবস্থা শুরু হয় ইংরেজ আমল থেকে। বর্তমানে শিক্ষা ব্যবস্থা কিছুটা পরিবর্তন আনা হয়েছে। অনেক অভিভাবক বলছেন আগের শিক্ষা ব্যবস্থাই ভালো ছিল, আবার অনেকে বলছেন এখনকার শিক্ষা ব্যবস্থাই ঠিক আছে। মানে শিক্ষক হাতে কলমে শেখাচ্ছে কীভাবে ডিম ভাজতে হয়, কীভাবে ভাত রান্না করতে হয়, এবং সপ্তম শ্রেণীতে শেখানো হচ্ছে বাসায় কেউ অসুস্থ হলে কীভাবে তাকে সেবা করতে হয়। নতুন শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের গ্রুপ হিসেবে কাজ করতে হচ্ছে। বছর 2023 সালে প্রথম শ্রেণী, ষষ্ঠ শ্রেণী এবং সপ্তম শ্রেণী। 2024 সালে পরিবর্তন করা হবে দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, অষ্টম শ্রেণী এবং নবম শ্রেণী। এভাবেই প্রতি বছর পরিবর্তন হবে আমাদের কারিকুলাম। কারিকুলামে কোনো পরীক্ষা নেওয়া হবে না, তাদের বার্ষিক মূল্যায়ন করা হবে। মূল্যায়নে শিক্ষকরা ব্যবহার করছে বৃত্ত, চতুর্ভুজ এবং ত্রিভুজ। এখানে সর্বোচ্চ মান ধরা হয়েছে ত্রিভুজ, এবং কেউ যদি 3টি বিষয়ে চতুর্ভুজ পায় তাহলে তাকে পরবর্তী শ্রেণীতে উঠানো হবে না। আমরা অন্যান্য দেশের শিক্ষা ব্যবস্থার দিকে লক্ষ্য করলে দেখতে পাই জাপানে বই পড়ার চেয়ে প্র্যাকটিক্যাল করানো হয় বেশি। জাপানে এডুকেশন সিস্টেমে স্টুডেন্টকে চাকরি করার জন্য উৎসাহ দেওয়া হয় না, তাদের নিজেদের আইডিয়ার উপর ব্যবসা করার অনুপ্রেরণা দেওয়া হয়। এজন্য পৃথিবীর অনেক বড় বড় কোম্পানিগুলো জাপানের। অন্যদিকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এমন ছিল যেটা ইংরেজরা ভারতবর্ষকে চাকর বানানোর জন্য শেখাতো। আমাদের জীবনের লক্ষ্য হচ্ছে অন্য চাকর হওয়া বা চাকরি করা। এছাড়াও জাপানের ছাত্রছাত্রীরা সকালে স্কুলে যায় এবং বিকেলে খেলাধুলা শেষ করে বাসায় ফিরে আসে, তাদের সকল কাজই স্কুলে শেখানো হয়। বাংলাদেশে প্রায় একই ধরনের শিক্ষা ব্যবস্থা আনার চেষ্টা করা হচ্ছে। এখন আসল কথা হলো এই ধরনের শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে কতটা কাজ করবে। আমার মনে হয় সরকারকে আরও সময় নিয়ে নতুন শিক্ষা ব্যবস্থা চালু করা উচিত ছিল। নতুন শিক্ষাক্রম নিয়ে শিক্ষামন্ত্রী দীপুমণি সম্প্রতি বলেছেন শিক্ষাক্রমের মাধ্যমে পরিবর্তন রাতারাতি হয় না, সময় লাগে। যাই হোক, নতুন এই শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আপনার কি মতামত তা কমেন্ট বক্সে জানাবেন। আমার মতে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হয় ভালো হয়েছে, কারণ বহু বছর কি ধরনের শিক্ষা ব্যবস্থা ছিল সেই শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে তেমন একটা উপকার করতে পারেনি। তো নতুন শিক্ষা ব্যবস্থা এনে চেষ্টা তো করা যেতেই পারে। যাই হোক, ভিডিওটি আমাদের সাধ্যমতো ভালো করার চেষ্টা করেছি। এই ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্ট বক্সে জানাবেন। কাজের কোনো পূর্ব অভিজ্ঞতা আছে কিনা? আরে পাগল নাকি তুমি, চাকরির জন্য তো সব প্রয়োজন।